পর্ব বত্রিশ ইবাদতের শিরকের বাকি অংশ আজকের পর্বে আলোচনা করা হবে পূর্বের পর্বে চারটি পয়েন্ট আলোচনা করা হয়েছিল পঞ্চম পয়েন্ট ভয় ও আশার শিরক ষষ্ঠ ভালোবাসার শিরক সপ্তম আনুগত্যের শিরক অষ্টম হজ ও জিয়ারতের শিরক এবং নবম তাবাররুকের শিরক তাহলে চলুন আজকের পর্বের ভেতরে প্রবেশ করি ভয় ও আশার শিরক তাওয়াক্কুলের সাথে সম্পর্কিত ইবাদত আশা ও ভয় তাওয়াক্কুলের ন্যায় ভয়ভীতি বা আশা ভরসা দুই প্রকারের প্রাকৃতিক বা বৈষয়িক ও অতি প্রাকৃতিক বা অলৌকিক সাধারণ প্রাকৃতিক ভয়ভীতি বা আশা ভরসার সৃষ্টি হয় দুনিয়ার জীবনের বিভিন্ন ব্যক্তিগত বৈশ্বিক কারণে আমরা হিংস্রতা বা বিষক্ত জীব ধারালো অস্ত্র জালিম মানুষ ইত্যাদি দেখলে ভয় পায় পার্থিব জীবনে একে অপরের বিভিন্ন ধরনের উপকারের আশা করি এই ধরনের পার্থিব ও অবৈশ পার্থিব ও বৈশ্বিক ভয়ভীতি বা আশা ভরসা মানুষ ও মানবেতর জীব জানোয়ারের মধ্যে বিরসমান এবং তা ইবাদতের মধ্যে গণ্য নয় এরূপ ভয় বা আশা কোনো বিশ্বাসের সাথে সম্পর্কিত নয় বরং মানবীয় প্রাকৃতির সাথে সম্পর্কিত নাস্তিক আস্তিক বিশ্বাসী অবিশ্বাসী সকলেই এরূপ ভয় ও আশা করেন পক্ষান্তরে মানুষ যখন কোনো ব্যক্তি সত্তা বা শক্তিকে চূড়ান্ত বা অলৌকিকভাবে ভক্তি করে অর্থাৎ ইবাদত করে স্বাভাবিক মানবীয় ও প্রাকৃতিক শক্তির ঊর্ধ্বে তাকে শক্তিমান বলে বিশ্বাস করে অর্থাৎ বিশ্বাস করে যে তিনি অতি প্রাকৃতিক শক্তির অধিকারী তিনি ইচ্ছা করলেই জাগতিক উপকরণ ছাড়াই অলৌকিকভাবে কল্যাণ ও অকল্যাণ উপকার বা ক্ষতি করতে পারেন তখন ওই মানুষের মনে ওই ব্যক্তি সত্তা বা শক্তির প্রতি ভয় ও আশার সংসার হয় এরূপ ভয় বা আশার ভিত্তি বিশ্বাস যে যাকে অলৌকিক শক্তিময় বলে বিশ্বাস করেন তাকেই এইরূপ ভয় করেন বা তার অলৌকিক সাহায্যের আশা করেন এজন্য একজন মানুষ একটি মাটির টিলার মতোই বিনা বি একটি মূর্তি কবর বা উপাসলায় একজন ভেঙে ফেলতে পারেন পক্ষান্তরে অন্য একজন মানুষ উক্ত মূর্তি কবর বা উপাসনালয়ের প্রতি সামান্যতম অভক্তির কথা কল্পনা করতেও পারেন না এই অলৌকিক বা অতি প্রাকৃতিক ভয়ভীতি ও আশা ভরসা ইবাদত বলে গণ্য যা একমাত্র আল্লাহর নিমিত্ত নির্ধারিত মহান আল্লাহ বলেন অর্থ এবং তোমরা কেবলমাত্র আমাকেই ভয় করো সুরা বাখারার চল্লিশ নম্বর আয়াত অন্যত্র মহান আল্লাহ বলেন অর্থ তারা আমাকে ডাকত আশা ও ভীতির সাথে এবং তারা ছিল আমার নিকট বিনীত সুরা আম্বিয়া এর নব্বই নম্বর আয়াত কোনো মানুষ যদি মহান আল্লাহ ছাড়া অন্য কাউকে এরূপ ভয় করে বা অন্য কারোর কোনো অন্য কারোর মধ্যে কোনো রূপ অলৌকিক বা ঐশ্বরিক ক্ষমতা মঙ্গল অমঙ্গল করা বা তা রোধ করার অলৌকিক ও প্রতিরোধ ক্ষমতার অধিকারী মনে করে কাউকে ভয় করে তবে তা শিরক হবে কিন্তু জাগতিক বা পার্থিব ভয় করলে তা শিরক হবে না মহান আল্লাহ বলেন অর্থ তুমি তোমার অন্তরে যা গোপন করেছো আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন তুমি মানুষদেরকে ভয় করেছো অথচ আল্লাহকেই ভয় করা তোমার পক্ষে অধিকতর সঙ্গত সোরা আহজাবের সাঁইত্রিশ নম্বর আয়াত কেউই কল্পনা করবেন না যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লা মানুষকে ভয় করে শিরকে লিপ্ত হয়েছিলেন অন্যত্র মহান আল্লাহ বলেন অর্থ তুমি কি তাদেরকে দেখো নি সে যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হস্ত সংবরণ করো সালাদ কায়েম করো এবং জাকাত দাও অতপর যখন তাদেরকে যুদ্ধের বিধান দেওয়া হলো তখন তাদের একদল মানুষকে ভয় করেছিল আল্লাহকে ভয় করার মতো অথবা তদপেক্ষা অধিক সুরা নিসা আয়াত সাতাত্তর এখানে কেউই বলবেন না যে সাহাবিকণ মানুষদেরকে আল্লাহর মতো বা তার চেয়েও বেশি ভয় করে শিরকে নিপতিত হয়েছিল কারণ তাদের ভয় ছিল মানবীয় মানুষদেরকে তারা আল্লাহর মতো ক্ষমতার অধিকারী মনে করে ভয় পাননি মানুষ প্রাকৃতিকভাবে মানুষ ও অন্যান্য সৃষ্টিকে ভয় পায় এতে শিরক হয় না এমনকি মানুষের ভয়ে বা প্রাণ বাঁচনার জন্য আল্লাহর বিধানের বিরোধিতা করা কেউ কেউ শিরক বলবেন না সর্বোপরি মানুষের ভয়ে জীবন বাঁচাতে সুস্পষ্ট শিরোক করলেও তাকে শিরক বলে গণ্য করা হবে না জাগতিক উপকরণাদি ছাড়া ইচ্ছা করলেই অলৌকিকভাবে অমঙ্গল করার ক্ষমতা আছে বলে কাউকে অলৌকিক বা অতি প্রাকৃতিক ভয় করা ইবাদত ভালোবাসার শিরক তাওয়াক্কুল ভয় ও আশার মতোই একটি ইবাদত ভালোবাসা ভালোবাসার ক্ষেত্র উপরের জাগতিক ও ইমানি দুইটি পর্যায়ে আছে জাগতিক ভালোবাসা ইবাদত নয় তবে জাগতিক ভালোবাসা যদি আল্লাহর বিধান পালনের বিপরীতে দাঁড়ায় তবে তা পাপ পিতামাতা সন্তান আত্মীয় স্বজন শিক্ষক উপকারী মানুষ এবং অন্যান্য বিভিন্ন মানুষকে মানুষ জাগতিকভাবে ভালোবাসে এরূপ ভালোবাসার উৎস জাগতিক সম্পর্ক মেলামেশা দেখাশোনা ইত্যাদি ইমানই ভালোবাসার তিনটা দিক রয়েছে এক আল্লাহকে ভালোবাসা দুই আল্লাহর জন্য ভালোবাসা এবং তিন আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা হলো কেবলমাত্র তারই জন্য অন্য কারোর জন্য নয় আর এই ভালোবাসার সাথে থাকে গভীর অলৌকিক ভয় আশা ও অসহায়ত্বের ও ভক্তির প্রকাশ এরূপ ভালোবাসাই ইবাদত আল্লাহর জন্য ভালোবাসতে হয় যাদেরকে আল্লাহ ভালোবাসতে নির্দেশ দিয়েছেন আর আল্লাহর সাথে ভালোবাসা হল শিরক আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর জন্য নয় বরং তার নিজের কারণে ভালোবাসা বা অলৌকিক ভক্তি ভয় ও অসহায়ত্বের সাথে ভালোবাসা শিরক মহান আল্লাহ বলেন অর্থ মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অন্য অপরকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার ন্যায় তাদেরকে ভালোবাসে কিন্তু যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তাদের ভালোবাসা দৃঢ়তম সুরা বাখারা আয়াত একশো পঁয়ষট্টি মুশ্রিক দাবি করতো যে তারা তাদের উপাস্যদেরকে ভালোবাসত আল্লাহর প্রিয় হওয়ার কারণে এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় কিন্তু পক্ষে তাদের হৃদয়ে এই সকল উপাস্যের প্রেমই ছিল মূল তাদের মর্যাদায় প্রশংসায় কিছু বললে তারা খুশিতে উদ্বেলিত হয়ে উঠত পক্ষান্তরে একমাত্র আল্লাহর মর্যাদা প্রশংসা গুণকীর্তন করলে তারা বিরক্ত হতো এই বিষয়ে আল্লাহ বলেন অর্থ একমাত্র আল্লাহর কথা বলা হলে যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের অন্তরে বিতৃষ্ণা সংকুচিত হয় এবং আল্লাহর পরিবর্তে যারা তাদের উল্লেখ করা হয়ে হয়ে তারা আনন্দিত উল্লসিত হয় জুমার ৪৫ নম্বর আয়াত আনুগত্যের শিরক আল্লাহর রুবুবিয়াতের একটা বিশেষ দিক তার হাকিমিয়াত বা হুকুম বিধান বা ফয়সালা দানের অধিকার ও ক্ষমতা আল্লাহর মহান নামগুলির অন্যতম একটি নাম আল হাকম অর্থাৎ বিচারক বা বিধানদাতা যিনি প্রতিপালক তারই অধিকার তার প্রতিপালিত সৃষ্টির জন্য বিধান প্রদান করা মানুষ যেমন আপেক্ষিক অর্থে অন্যের রাগ বা প্রতিপালক হতে পারে তেমনি আপেক্ষিক অর্থে বিধানদাতা বিচারক ইত্যাদি হতে পারে মহান আল্লাহর দেয়া নির্দেশের আওতায় বা যেখানে তিনি আল্লাহ যেখানে তিনি মানুষের অধিকার দিয়েছে সেখানে মানুষ বিধান প্রয়ণ করতে পারে তবে এক্ষেত্রে প্রশ্নাতীত বা সামগ্রিক অধিকার বা ক্ষমতা একমাত্র আল্লাহর একমাত্র স্রষ্টা ও সর্বাগ্য মহাজ্ঞানী প্রতিপালক হিসেবে তিনিই জানেন সৃষ্টির কল্যাণ কিসে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক সকল ক্ষেত্রে মহান আল্লাহকে একমাত্র হাকাম বা বিচারক ও বিধানদাতা বলে বিশ্বাস করা তাওহিদুর রুবুবিয়াতের অংশ আর তার উলুহিয়াতের দাবি যে বান্দা তার হুকুমের আনুগত্য করবে এর জন্য আনুগত্য ইবাদতের অন্যতম প্রকাশ মহান আল্লাহ বলেন অর্থ বলো তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্যকে হুকুমদাতা মানব যদিও তিনিই তোমাদের প্রতি সুস্পষ্ট কিতাব অবতীর্ণ করেছেন সুরা আন আম আয়াত একশো চোদ্দো অন্যত্র তিনি বলেন অর্থ তারা কি জাহিলি যুগের বিধিবিধান কামনা করে দৃঢ় প্রত্যায়ী বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান দানে আল্লাহর যে শ্রেষ্ঠতর আর কে সুরা মায়েতা আয়াত পঞ্চাশ আল্লাহর বিধানাবলী তার রাসুল সাল্লাহসাল্লামের মাধ্যমেই পাওয়া যায় তিনি যে বিধান প্রদান করেন তাই আল্লাহর বিধান কাজে তার সকল বিধান সর্বান্তকরণে মেনে নেওয়াই ইমান আল্লাহ বলেন কিন্তু না তোমার প্রতিপালকের শপথ তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের ভার তোমার উপর অর্পণ না করে অতপার তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে না নেয় সুরা নিসা তাওয়াক্কুল ভয় আশা ও ভালোবাসার ন্যায় আনুগত্যের লৌকিক ও অলৌকিক দুইটি পর্যায়ে রয়েছে অলৌকিক বিশ্বাস সাত আনুগত্য একমাত্র মহান আল্লাহরই নিমিত্ত অন্য কাউকে এই রূপ আনুগত্য করলে তার শিরক বলে গণ্য হবে মহান আল্লাহ বলেন অর্থ যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি তার কিছুই ভক্ষণ করো না তা অবশ্যই পাপ শয়তান তার বন্ধুদেরকে তোমাদের সাথে বিবাদ করতে প্ররোচনা দেয় যদি তোমার যদি তোমার তাদের আনুগত্য করো যদি তোমরা তাদের আনুগত্য করো তবে তোমরা অবশ্যই মুশ্রিক হবে সোরা আনামের একশো একুশ নম্বর আয়াত এখানে কাফিরদের আনুগত্য করাকে শিরক বলা হয়েছে অন্য আয়াতে মহান আল্লাহ বলেন অর্থ তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিতগণকে এবং সংসার বিরাগীগণকে রব প্রতিপালক রূপে গ্রহণ করেছে এবং মারিয়াম তনাই মসিহকেও কিন্তু তারা শুধু এক ইলাহের ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছিল তিনি ব্যতীত কোনো ইলাহ নেই তারা যা শরিক করে তা থেকে তিনি কত পবিত্র তবা আয়াত একত্রিশ ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস ও ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি যে বিভিন্নভাবে তারা আলিম ও দরবেশদেরকে রব হিসেবে গ্রহণ করেছে এক তারা বিশ্বাস করত যে আলিম দরবেশ সাধু বা সেন্টগন অলৌকিক ক্ষমতার অধিকারী বিশেষত মৃত্যুর পরে তারা অলৌকিক কল্যাণ অকল্যাণ ও বিশ্ব পরিচরণার ক্ষমতা লাভ করেন এজন্য তারা এই সকল সেন্ট সান্তা বা সাধুদের মূর্তি তৈরি করত। তনায় মানত নজর বা ভেট প্রদান করত তাদের কবরের নিকট ঈদগাহ তৈরি করত এবং তাদের স্মৃতি বিজড়িত স্থান থেকে বরকত লাভের জন্য সচেষ্ট থাকত তাদের ধর্মীয় ইতিহাস এবং বিভিন্ন হাদিস থেকে বিষয়গুলি জানা যায় দুই তারা পব পাদ্রিক ও সাধুদের ইসমাত বা অভ্রান্তাই বিশ্বাস করত তারা বিশ্বাস করত ও করে যে পবিত্র আত্মার প্রেরণায় তারা কাশফ ইলহাম ও ইলমু লাদুন্নি লাভ করেন সেগুলির আলোকে তারা ধর্মের যে বিধান প্রদান করেন তাই চূড়ান্ত তাদের সিদ্ধান্ত ভুল হতে পারে না সাধারণ মানুষের জন্য ধর্মগ্রন্থ অধ্যায়ন বা ধর্মীয় বিধান জানা সম্ভব নয় বাইবেলে কি আছে বা নেই তা বড় কথা নয় পোপ বা ধর্মগুরুগণ কি ব্যাখ্যা বা নির্দেশ দিলেন তাই বড় কথা এই সকল পোপ পাদ্রি কখনোই সরাসরি ধর্মগ্রন্থের গুরুত্ব অস্বীকার করত না সাধারণত তারা ইল্লাত ও হিকমাত বা কারণ ও দর্শন দেখিয়ে হালালকে হারাম ও হারামকে হালাল করত ও করে এই বিষয়টি অমুক কারণে ফরজ বা হারাম করা হয়েছে কাজে অমুক বা তমুক কারণে তা শোনার জন্য বা সকলের জন্য এখন হালাল বা হারাম সাধারণ অনুসারীরা তাদের এইরূপ বিধানকে চূড়ান্ত বলে মেনে নিত এভাবে তারা রুবুবিয়াত বা প্রতিপালনের বিষয়ে আলিম ও দরবেশদেরকে আল্লাহর শরিক বানাত আর প্রতিপালনের শিরক সম্ভাব্যভাবীভাবে ইবাদতের শিরকে নিপতিত করে তাদের অলৌকিক ক্ষমতার বিশ্বাসের কারণে তারা তাদেরকে ডাকত ও তাদের জন্য মানত উপসর্গ ইত্যাদি ইবাদত করত অনুরূপভাবে তাদের ইসমাত ও হাকিমিয়াতের বিশ্বাসের কারণে তারা তাদের চূড়ান্ত ও নিঃশর্ত আনুগত্য করত কুরআনের বক্তব্য থেকে তাদের এই দুই প্রকারের শিরকই সুস্পষ্ট আয়তের প্রথমে তাদের রুবুবিয়াতের শিরকের বিষয় উল্লেখ করা হয়েছে এবং শেষে ইবাদতের শিরকের কথা বলা হয়েছে একটি জৈব সনদের হাদিস থেকে তাদের এই শিরকের প্রকৃতি সম্পর্কে কিছু জানা যায় গুতাইফ ইবন আইউন নামক দ্বিতীয় শতকের একজন অজ্ঞাত পরিচয় তাবে তাবেই বলেন প্রসিদ্ধ তাবেই মুসআব আব সাদ ইবন আলী ওয়াক্কাস তাকে বলেছেন সাহাবি আলী ইবনু হাতিম রাদি আল্লাহ আনহু বলেন আমি শুনলাম রাসুরুল্লাহ সলাল্লাহ সাল্লাম তওবা পাঠ করছেন তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিতগণকে এবং সংসার বিরাগীগণকে রব মালিক রূপে গ্রহণ করেছেন তিনি বলেন ইহুদি খ্রিস্টানগণ তাদের অর্থাৎ আলিম দরবেশদের ইবাদত করত না বটে কিন্তু তারা যখন তাদের জন্য কোনো কিছু হালাল করে দিত তখন তারা তাকে হালাল বলে মেনে নিত আর তারা যখন তাদের উপর কোনো কিছু হারাম করে দিত তখন তারা তা হারাম বলে মেনে নিত তিরিমিজি এবং সোনানা এর দুইশো নম্বর হাদিস ইমাম তাবারি তার তাপসিরে গুতাইফের সূত্রে হাদিসটি সংকলন করেছেন তার বর্ণনায় হাদিসটির ভাষ্য নিম্নরূপ রাসুল্লাহ সাল্লা সাল্লামকে উক্ত আয়াতটি পাঠ করতে শুনে আমি বললাম হে আল্লাহ রাসুল আমরা তো তাদের ইবাদত করি না তিনি বলেন আল্লাহ যা হারাম করেছেন তারা তারা তা তোমাদের জন্য হারাম করলে তোমরা কি তা হারাম বলে গ্রহণ করো না আর আল্লাহ যা হারাম করেছেন তারা তা হালাল করলে তোমরা কি তা হালাল বলে মেনে নাও না আমি বললাম হ্যাঁ তিনি বললেন এই তো তাদের ইবাদত করা এই হলো তাদের ইবাদত করা হুজাইপা রাদিয়া আল্লাহ আনহু আব্বাস রাদি আল্লাহ আনহু প্রমুখ সাহাবি বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের পণ্ডিত দরবেশগঞ্জ যখন আল্লাহর বিধান উল্টে হালালকে হারাম এবং হারামকে হালাল করত তখন তারা তা মেনে নিত আর এই আনুগত্যই ছিল তাদের রব মানা এখানে লক্ষণীয় যে আনুগত্যই ভয় ভালোবাসা ইত্যাদির মতো স্বাভাবিক কর্ম সাবা সাধারণভাবে তা ইবাদত নয় এজন্য আল্লাহ হোসারা অন্যের ইবাদত শিরক হলেও আল্লাহসারা অন্য কারোর আনুগত্য অবৈধ নয় ইসলামী নির্দেশের বিপরীত নয় এমন বিষয়ে আল্লাহ অন্য কারোর আনুগত্য ইসলামে বৈধ ও নির্দেশিত কোরআন হাদিসে পিতামাতা শাসক প্রশাসক আলিম উলামা প্রমুখের আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছে বিধান না জানলে আলিমদেরকে দিনের জিজ্ঞাসা করে পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে ইসলামী নির্দেশের বিপরীত কোনো মানুষের আনুগত্য করলে তাতে আল্লাহর নির্দেশ অমান্য করার পাপ হবে তবে আল্লাহর সাথে কাউকে শরিক করার অপরাধ হবে না যদি মানবীয় ভালোবাসা ভয় লোভ ইত্যাদি কারণে কারোর নির্দেশ মতো আল্লাহর বিধানের বিরোধিতা কাজ করে তবুও তা শিরোক বলে গণ্য হবে না আমরা দেখেছি যে এইরূপ ভয়জনিত আনুগত্যের ভিত্তিতে শিরক বা কাজে লিপ্ত হলেও তা শিরক কুফর বলে গণ্য হবে না পক্ষান্তরে কাউকে প্রশ্নাত প্রশ্নাতীত চূড়ান্ত আনুগত্যের যোগ্য বলে বিশ্বাস করে তার আনুগত্য করলেই শুধু তা শিরোগ বলে গণ্য হবে যেমন মনে করা মনে করা যে কুরআন হাদিসে যাই থাক অমুক যেহেতু বলেছে যে এই কর্মটি আমার জন্য হালাল কাজেই তা আমার জন্য হালাল হয়ে গিয়েছে অনুরূপভাবে যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ বা তার রাসুলের নির্দেশে যাই হোক না কেন অমুক ব্যক্তি বা আলিম বা রাজা বা পার্লামেন্ট যা হালাল বলেছে তাই প্রকৃত হালাল এবং যা নিষেধ করেছে তাই প্রকৃত হারাম তাহলে তা শিরক হবে এক্ষেত্রেই মূলত বিশ্বাসী শিরক কর্ম নয় আমরা দেখেছি যে আনুগত্যই শিরক হতে পারে যদি তা ইবাদত পর্যায়ের বা চূড়ান্ত বিনয় ভক্তি হিসেবে হয় ইহুদি খ্রিস্টানদের আনুগত্য ছিল এই পর্যায়ের আনুগত্য শয়তানের বন্ধু বা মশ্রিকদের আনুগত্যের বিষয়টিও একই রূপ এখানে আনুগত্য কর্মে নয় বিশ্বাসে এখানে আনুগত্য হল মৃত প্রাণীর মাংস ভক্ষণ বৈধ বলে বিশ্বাস করা আনুগত্যের শিরকের বর্ণনা দিয়ে শাহ ওয়ালিউল্লাহ রাহিমাহুল্লাহ বলেন মুশ্রিকগণ তাদের আলিমগণ ও নিকার আবেদগণকে রাব বা মালিক ও প্রতিপালন হিসেবে গ্রহণ করত এর অর্থ এই যে তারা এই আকিদা পোষণ করত যে এই সকল আলিম বা বুজুর্গ যা হালাল বলেন তা প্রকৃতপক্ষে হালাল ও বৈধ আর যা কিচ্ছু এই সকল আলিম ও বুজুর্গ হারাম বলেন তা প্রকৃতই নিষিদ্ধ হারাম ও শাস্তিযোগ্য অপরাধ এর রহস্য এই যে কোনো বিষয়কে হালাল বা বৈধ করা এবং হারাম বা অবৈধ করার অর্থ সৃষ্টির রাজত্বে এইরূপ কার্যক্রম নিয়ম সৃষ্টি করা যে অমুক কাজটি করলে তাকে শাস্তি পেতে হবে এবং অমুক কাজটি করলে তাকে শাস্তি পেতে হবে না এরূপ সৃষ্টি ও পরিচরনা একমাত্র আল্লাহরই বিশেষণ এবং তার ক্ষেত্রেই প্রযোজ্য এখানে দুটি প্রশ্ন উঠতে পারে প্রথমত কীভাবে এ কথা বলা হয় যে রাসরুল্লাহ সাল্লাহ সাল্লাম অমুক বিষয়ে হালাল করেছেন এবং হারাম করেছেন দ্বিতীয়ত কিভাবে বলা হয় যে অমুক ইমাম বা মুস্তাহিদ একে হালাল ও হারাম বলেছেন এর উত্তর হল রাসুল্লাহ সাল্লাহ সালামের বক্তব্য বা নির্দেশনা আল্লাহর নির্দেশনা জানার সুনিশ্চিত প্রমাণ যখন তিনি বলেন যে অমুক বিষয় হালাল বা হারাম তখন নিশ্চিতভাবে জানা যায় যে আল্লাহ তা হালাল বা হারাম করেছেন আর মুজাহিদদের বিষয় হল তারা আল্লাহর ওহি থেকে বা ইস্তিহাদের মাধ্যমে হালাল হারামের বিধানটি অবগত করার মাত্র করান মাত্র এখানে উল্লেখ্য যে যখন আল্লাহ কোনো রাসুল প্রেরণ করেন এবং মুজি মুজি যার মাধ্যমে তার রিসালাতের দায়িত্ব প্রমাণিত হয় এবং তার জবানিতে আল্লাহর পূর্ববর্তী শরীয়তের কোনো হারাম বিষয় হালাল করেন তখন যদি কারোর অন্তরে বিধানটি গ্রহণ করতে দ্বিধা বা আপত্তি দেখা যায় তবে তা দুটি কারণে হতে পারে প্রথমত কারণটি এরূপ হতে পারে যে উক্ত ব্যক্তির অন্তরে নতুন বিধানটি প্রমাণতায় সন্দেহ থাকে এক্ষেত্রে সে উক্ত রাসূলের রিসালাতে অস্বীকারী বা কাফের বলে গণ্য হবে এরূপ দ্বিধা ও আপত্তির দ্বিতীয় কারণটি এরূপ হতে পারে যে উক্ত ব্যক্তি বিশ্বাস করে যে প্রথমে যে হারামের বিধানটি দেওয়া হয়েছিল তার রহিত বা পরিবর্তন করা যায় না কারণ যে ব্যক্তির মাধ্যমে বিধানটি পাওয়া গিয়েছিল সে ব্যক্তির মাধ্যমে আল্লাহ উলুহিয়াত বা ঈশ্বরত্বের কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন অথবা তিনি মহান আল্লাহর মধ্যে ফানা বা বিলুপ্ত করেছিলেন এবং তারই সাথে বাঁকা বা অস্তিত্ব পেয়েছিলেন কাজে তিনি যে কাজটি নিষেধ করেছেন অথবা অপছন্দ করেছেন তার বিরোধিতা করলে সম্পদ বা সন্তানের ক্ষতি হতে পারে এরূপ ব্যক্তি আল্লাহর সাথে শিরকে লিপ্ত কারণ সে আল্লাহর ছাড়া অন্য কারোর সত্তা বা ব্যক্তির পবিত্র ক্রোধ ও বিরক্তি আছে বলে বিশ্বাস করে এবং বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা সত্তা পবিত্র বা অলঙ্ঘনীয় হালাল বা হারামের বিধান দিতে পারেন হজ বা জিয়ারতের শিরক হজ ইসলামের অন্যতম ইবাদত ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকে আরবের মানুষদের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাবা গৃহের হজ আদায়ের রীতি প্রচলিত ছিল পরবর্তী যুগে যখন শিরকের প্রসার ঘটে তখন কাবা গৃহে হজ ছাড়াও বিভিন্ন উপাসের সন্তুষ্টি আশীর্বাদ রব বা পর্কত লাভের জন্য মুশরিকগণ আরও অনেক পবিত্র স্থানে গমন করত বলে হাদিস শরীফ থেকে জানা যায় এগুলির মধ্যে ছিল ইয়ামানের রি আম নামক মন্দির এবং খাস আমদেদ জুল খুলাইসা নামক মন্দির এই বিষয়ে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি বলেন মুশরিকদের এক প্রকার শিরক ছিল আল্লাহ সারা অন্যের জন্য হজ এর স্বরূপ এই যে এরূপ মুশরির কান তাদের উপাস্য শরিকদের বিজড়িত বিশেষ কিছু স্থানকে বর্কতময় বলে বিশ্বাস করে এবং সে সকল স্থানে গমন ও অবস্থান এ সকল শরীরকে নৈকট্য ও দয়ালাভের উপায় বলে বিশ্বাস করে ইসলামী শরিয়াতে এরূপ করতে নিষেধ করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি মসজিদ ছাড়া কোথাও সফর করা যাবে না মসজিদুল হারাম আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী এবং মসজিদুল আকসা তাবাররুকের শিরক তাবাররুক অর্থ বরকত সন্ধান করা বা বরকত আশা করা আরবের মুশ্রিকদের শিরকের একটি দিক ছিল তাবাররুখ বা বরকত লাভের জন্য কোনো স্থান বা দ্রব্যের প্রতি ভক্তি প্রকাশ তারা কাবা ঘরের পাথর ইত্যাদি বরকতের জন্য কাছে রাখত তাওয়াফ করত বা সম্মান করত এই প্রসঙ্গে ইবন ইসাহাক তার সিরাতুন নবী গ্রন্থে বিভিন্ন সাহাবি ও তাবেই সূত্রে উল্লেখ করেছেন ইসমাইলের বংশে আরবদের মধ্যে শিরক প্রচলনের কারণ ছিল তারা কাবাঘরের খুবই ভক্তি করতো তারা কাবাঘর ছেড়ে যেতে চাইতেন না যখন তাদের মধ্যে বাধ্য হয়ে কাবাঘর ছেড়ে বিভিন্ন এলাকায় যেতে হতো তখন তারা সাথে করে কাবাঘরের তাজিমের জন্য কাবাঘরের কিছু পাথর নিয়ে যেতেন তারা যেখানে যেতেন সেখানেই এই পাথরগুলি রেখে তার তফ করতেন ও সম্মান করতেন পরবর্তী যুগে ক্রমান্বয়ে এই সকল পাথর ইবাদত করার প্রচলন হয়ে যায় পরে মানুষেরা খেয়াল খুশি মতো বিভিন্ন পাথর পূজা করতে শুরু করে কাবাগৃহের পাথর ইত্যাদি ছাড়া আরও অনেক কিছু তারা তাবারুকের নামে ভক্তি করত। আর আমরা দেখেছি যে চূড়ান্ত বা অলৌকিক ভক্তি ও অশায়ত্ব প্রকাশী ইবাদত এভাবে তাবাররুকের নামে তারা শিরকের মধ্যে নিপতিত হতো তাদের এই সকল ভক্তিক্রত দ্রব্যের মধ্যে ছিল জাত আনওয়াত নামক একটি বৃক্ষ আল ওয়াকিদ লাইসির আনহু বলেছেন মক্কা বিজয়ের পরে আমরা রাসুল্লাহ সাল্লাহামের সাথে হুনাইনের যুদ্ধের জন্য যাত্রা করি তখন আমরা ন মুসলিম মক্কা বিজয়ের সময়ই কেবল আমরা ইসলাম গ্রহণ করেছি চলার পথে তিনি মুশ্রিকদের একটি বড়ই বৃক্ষের নিকট দিয়ে যান যে গাছটির নাম ছিল জাতু আনওয়াত মুশ্রিকগণ এই গাছের কাছে বরকতের জন্য ভক্তি পরে অবস্থান করত এবং তাদের অস্রাদি বরকতের জন্য ঝুলিয়ে রাখত তাদের কিছু মানুষ বললেন হে আল্লাহর রাসুল মুশ্রিকদের যেমন জাতু আনওয়াত আছে আমাদেরও অনুরূপ একটি জাতু আনুয়াত নির্ধারণ করে দেন আমরা যখন একথা রাসুরুল্লাহ সাল আলাই্লামকে বললাম তিনি বললেন আল্লাহ একবার আল্লাহর কসম মুসার কম যে বলেছিল মুশ্রিকদের মূর্তির মতো আমাদেরও মূর্তির দেবতা দাও তোমরাও সেই রূপ বললে যার হাতে আমার জীবন তার কসম তোমরা তোমাদের পূর্ববর্তীদের সুন্নাত অনুসরণ করবে ইহুদি খ্রিস্টানদের এরূপ তাবার রোগ বিষয়ক যে শিরকের কথা হাদিস শরীফে বারংবার উল্লেখ করা হয়েছে তা হলো নবী ও ওয়ালিগণের বিজড়িত স্থান বা কবর মাজার থেকে বরকত লাভের চেষ্টা বিভিন্ন হাদিসের রাসুল্লাহ সলিল্লাহাম এই বিষয়ে তাদের নিন্দা করেছেন এবং তাদের তার উম্মতকে এরূপ করতে কঠোরভাবে নিষেধ করেছেন অনেক সাহাবি থেকে এই অর্থে হাদিস বর্ণিত হয়েছে এ অর্থের কয়েকটি হাদিস আমরা ইতোপূর্বে রাসুল্লাহ সলাল্লাহ সাল্লামের পরিচয় ও জীবনী বিষয়ক আলোচনায় উল্লেখ করেছি আমরা দেখেছি যে এরূপ এক হাদিস তিনি বলেন তোমরা মনোযোগ দিয়ে শোনো তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের মানুষেরা তাদের নবীগণ ও ওয়ালিগণের কবরে মসজিদ বানিয়ে নিত তোমরা সাবধান তোমরা কখনো কবরকে মসজিদ বানিয়ে নেবে না নিশ্চয় আমি তোমাদেরকে নিষেধ করছি এ কাজ থেকে এখানে লক্ষণীয় যে কবর বা কবরস্তের পূজা নয় বরং মৃতের কাছে চাওয়া নয় কবরের কাছে মসজিদ বানানো বা সালাদ আদায়ের জন্য রাসুরুল্লাহ সাল সাল্লাম ইহুদিন আসারাদেরকে কঠিন ভাষায় অভিশাপ করেছেন মসজিদ ও মসজিদ কেন্দ্রিক সকল কর্ম আল্লাহর ইবাদত অথচ আল্লাহর ইবাদত করার জন্য তিনি ওই সব জাতিকে লানত করলেন শুধুমাত্র কবরের কাছে এই ইবাদতগুলি পালন করার কারণে মসজিদ আল্লাহর ইবাদতের জন্য মসজিদে সালাদ দোয়া ইত্যাদি যা কিছু করা হয় সবই আল্লাহর জন্য মৃতের জন্য কিছুই নয় কবরের নিকট মসজিদ বানানোর উদ্দেশ্য কবরবাসীর জন্য সালাদ আদায় নয় বরং আল্লাহর জন্য সালাদ আদায় নিকার মানুষের সাহচর্য ও বৈক বরকত লাভ মাত্র কিন্তু এই রূপ তাবার রুকের চিন্তায় শিরকের অন্যতম পথ এজন্য রাসুল্লাহ সালাইসাল্লাম কঠোরভাবে এরূপ করতে নিষেধ করেছেন